নমস্কার, আমি মনামি। শুরু করছি সিসিএন তরাই জুয়ার সংবাদ। শুরুতেই দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। কুয়ো থেকে উদ্ধার যুবকের মৃতদেহ, চাঞ্চল্য জলপাইগুড়ির 2 নম্বর ঘুমটি এলাকায়, কি কারণে মৃত্যু তদন্তে পুলিশ। জলপাইগুড়িতে জমজমাট বইমেলা, কুইজের সঠিক উত্তরে পুরস্কার মিলছে গান। শহরের জলবদ্ধতা এবং করোলা দূষণ নিয়ে হলো বিশেষ আলোচনা সভা। জলপাইগুড়িতে হানি ট্র্যাপ সামলাচ্ছে এলাকার সেরু, রহস্য জিয়ে রেখে উধা ভালুক, উত্তর খুঁজছে বন দপ্তর। বিস্তারিত সংবাদ। কুয়োর ভেতর থেকে উদ্ধার হলো এক যুবকের মৃতদেহ। শনিবার সকালে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি টাউন স্টেশন সংলগ্ন শহরের 2 নম্বর ঘুমটি এলাকায়। মৃত ওই যুবকের নাম গোলাম মোহাম্মদ। তিনি একটি ছোট গাড়ির চালক বলে জানা গিয়েছে। মৃতের পরিবারের সদস্য এবং প্রতিবেশীদের অনুমান, সম্ভবত কুয়োর মধ্যে ঝাঁপ দিয়ে আত্মঘাতী হয়েছেন ওই যুবক। এদিন সকালে বাড়ির এক মহিলা কুয়ো থেকে জল তুলতে গিয়ে দেখতে পান গোলাম মোহাম্মদ কুয়োর ভেতরে পড়ে রয়েছেন। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। খবর সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে আসে দমকলের একটি ইঞ্জিন। দমকল বাহিনীর কর্মীরা সিঁড়ি নামিয়ে কুয়োর ভেতর থেকে ওই দেহটি উদ্ধার করেন। পরে জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ এসে মৃতদেহটি ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের পুলিশ মর্গে পাঠায়। কিভাবে ওই যুবকের মৃত্যু হয়েছে তা নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। নাম গোলাম মোহাম্মদ। কি হয়েছে কুয়ার মধ্যে? কুয়ার মধ্যে বলতে কি, প্রায় প্রায় আগে থেকে এরকম করতো, মানসিক রোগের টাইপের মতন করতো। আজকে বলতেছে ওর নাম, আজকে বলতে ওর নাম, কিন্তু এটা কিছু না, ওর নিজেরই মানসিক রোগ ছিল এটা এরকম। আজকে আমরা হঠাৎ এখন বাড়ি থেকে মাকে দেখতেছি কাঁদতে কাঁদতে বাড়ি যাচ্ছে। আমি জিজ্ঞাসা করলাম কি হয়েছে, তো বলে কি দাদা তাকে কুয়াতে পড়ে আছে। তারপরে আমরা এখন দেখতে পারি। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সিকিমের চীন বর্ডারে কর্মরত অবস্থায় প্রয়াত হলেন জলপাইগুড়ির এক সেনাকর্মী। মৃত ওই সেনা জওয়ানের নাম পিন্টু রায়। জলপাইগুড়ি সদর ব্লকের দেবনগর সংলগ্ন রথখোলা এলাকার বাসিন্দা ছিলেন তিনি। 2008 সাল থেকে ইন্দো তিব্বত বর্ডার পুলিশে কর্মরত ছিলেন 35 বছরের পিন্টু। তবে কি কারণে তার মৃত্যু হয়েছে তার সঠিকভাবে জানতে পারেননি পরিবারের সদস্যরা। প্রতিবেশী প্রাক্তন সেনাবাহিনীর কর্মী মৃত্যুঞ্জয় কর বলেছেন, গত 1 বছর ধরে ছুটি পায়নি পিন্টু। ছুটি নিয়ে রবিবারই তার বাড়িতে আসার কথা ছিল, কিন্তু তার একদিন আগেই তারা জানতে পেরেছেন পিন্টু রায় অসুস্থ হয়ে মারা গিয়েছেন। শনিবার সকালে জাতীয় পতাকায় মোড়া তার মরদেহ নিয়ে আসা হয় বাড়িতে। ঘটনায় শোকের ছায়া নেমে আসে গোটা এলাকায়। সেনাবাহিনীর পক্ষ থেকে পূর্ণ মর্যাদায় তার প্রতি শেষ শ্রদ্ধা জানানো হয়। পাশাপাশি এলাকার হাজারো মানুষ তার প্রতি শ্রদ্ধা জানান। জানা গিয়েছে মৃত পিন্টু রায়ের ছোট ভাই বেঙ্গল পুলিশে কর্মরত রয়েছেন। আর ও ছুটি নিয়ে আসবে কালকেই, তার আগে তো। কি নাম ওর? পিন্টু রায়। বয়স কত হবে? বয়স কি হবে, 35-35 হবে। কোন পুলিশে চাকরি করত? তিব্বত পুলিশ। তিব্বত পুলিশে চাকরি করত। অবশ্যই ক্ষতি হলো। আগে 2008 থেকে ও সেনাতে কর্মরত ছিল। 1 বছর ধরে ও ছুটিতেও আসেনি। ও বর্ডারেই, ও ইন্দোচীন বর্ডারে ও চাকরি করত। খুব মর্মাহত আমরা সবাই, আমাদের কোনো ভাষায় বলার কিছু নেই, সমগ্র দেবনগরবাসী আমরা। ডাকাতির চেষ্টায় এটিএম ভাঙচুরের অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করল প্রধাননগর থানার পুলিশ। জানা গিয়েছে বৃহস্পতিবার রাতে বিশ্বদীপ সিনেমা হলের কাছে একটি এটিএম এ ছিনতাইয়ের উদ্দেশ্য নিয়ে প্রবেশ করেন মুদিত বোত্রা নামে এক যুবক। অভিযুক্ত ব্যক্তি এটিএম এর শাটার টেনে ভাঙচুর করে বলে অভিযোগ, কিন্তু সে অপরাধ করার আগেই এটিএম এর নিরাপত্তা আলার্ম বেজে যায় এবং মুদিত বোত্রা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় প্রধাননগর থানার পুলিশ। সিসিটিভি ফুটেজ দেখে দোষী ব্যক্তিকে শনাক্ত করে কয়েক ঘন্টার মধ্যে জাংশন এলাকা থেকে অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়। পুলিশ জানিয়েছে অভিযুক্ত মুদিত বোত্রা পুলিশকে বিভ্রান্ত করার জন্য নকল পরচুলা পরে এটিএম এ ঢুকেছিল। অভিযুক্ত মুদিত বোত্রাকে আজ শিলিগুড়ি আদালতে পেশ করা হয়।
মন্দির কমিটির সদস্যদের দাবি মেনে জলপাইগুড়ির ঐতিহ্যবাহী কান্তেশ্বরী মন্দিরে ফুটব্রিজ তৈরি করতে চলেছে এসজেডিএ। এর পাশাপাশি শিশুদের মনোরঞ্জনের জন্য বসানো হবে বিভিন্ন ধরনের খেলনা, দিঘির আশেপাশে সৌন্দর্যায়নে উদ্যানের পাশাপাশি একটি নতুন গেট বসানোর পরিকল্পনা রয়েছে এসজেডিএ এবং পুরসভার। কান্তেশ্বরী কালী মন্দির এবং দিঘির সৌন্দর্যায়নে একাধিক পদক্ষেপ নিচ্ছে এসজেডিএ কর্তৃপক্ষ, কিন্তু প্রতিশ্রুতি মতো ফুটব্রিজ তৈরি হয়নি এখনো কান্তেশ্বরী মন্দিরে। এর ফলে সমস্যায় পড়ছেন অনেকেই। মন্দির কমিটির সদস্য এবং স্থানীয়দের দাবি খতিয়ে শনিবার দুপুরে পরিদর্শনে আসেন পুরসভা এবং এসজেডিএ কর্তৃপক্ষ। মন্দির কমিটির সম্পাদক অমিতাভ সরকার এদিন বলেন, মন্দির এবং সংলগ্ন দিঘির সৌন্দর্যায়নে একাধিক পদক্ষেপ করেছে এসজেডিএ, কিন্তু উদ্যান, ফুটব্রিজ এবং গেট হয়নি। পাশাপাশি নিকাশি নিয়েও কিছু সমস্যা রয়েছে, বেশ কিছু বৈদ্যুতিক বাতিও বিকল হয়ে রয়েছে। অমিতাভ বাবু আরো জানিয়েছেন, পুরসভা এবং এসজেডিএ এর তরফ থেকে দ্রুত কাজ করার আশ্বাস মিলেছে। আমাদের মন্দির দাবিকে মেনলি হচ্ছে আমার কিছুটা কাজ এসডিডিআই করেছে। আজকে মেনলি আমরা কয়েকদিন বিগত কয়েকদিন থেকে আমরা এসডিএ দুলালদাকে বলছিলাম, দুলাল দেবনাথ দাবিকে বলছিলাম যে উনি আসুন একটু, আমাদের আর কতগুলো প্রবলেম আছে। তো উনি ওনার সব মানে আমাদের চেয়ারপার্সনকে খবর দিয়ে আজকে নিয়ে আসছে, আমরা কতগুলো দাবি রেখেছি। এদিন কান্তেশ্বরী মন্দির চত্বর ঘুরে দেখেন পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো, এসজেডিএ এর সদস্য দুলাল দেবনাথ, সংস্থার কার্যনির্বাহী বাস্তুকার গৌতম মজুমদার প্রমুখ। পুর প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, কান্তেশ্বরী মন্দিরে পুরসভা এবং এসজেডিএ যৌথভাবে কিছু কাজ করবে। মন্দির কমিটির সদস্য এবং স্থানীয়দের সঙ্গেও আলোচনা করা হলো, দ্রুত কাজ শেষ করার পরিকল্পনা নেওয়া হয়েছে। আমাদের একটা ফুটব্রিজ আগেই বোধহয় কথা ছিল ওটা করবার, ওটা এখনো হয়ে ওঠেনি। একটা ফুটব্রিজ করার কথা বলা হলো, পেছনে একটা জায়গা দেখে একটা বাচ্চাদের দোলনা বা স্লিপ যদি করে দেওয়া যায় সেটার দিকে একটা সেটাও রাখা হলো। ক্যামেরায় পিনাকী শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারের তরফে সকলবাসীকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। আপনাদের প্রিয় সীমা অটোমোবাইল নিয়ে এসেছে ইয়ামাহার বিভিন্ন অত্যাধুনিক বাইকের বিপুল সম্ভার। এখানে পাবেন ইয়ামাহা R15, FZS V3 নতুন এডিশন, ক্যাসিনো, রে রেডার, MT15 এবং FZ25 মডেলের ইয়ামাহা গাড়ি। একই প্রতিষ্ঠানে সীমা অটো কেয়ারে পেয়ে যাবেন আপনার মনের মতো সুজুকি। পাবেন সুজুকি ডিক্সনের সকল মডেল, অ্যাক্সেস 125 এবং সুজুকি বার্কম্যান। সীমা অটোমোবাইল এবং সীমা অটো কেয়ারে রয়েছে লো ডাউন পেমেন্ট এবং লো ইন্টারেস্টে গাড়ি ক্রয়ের সুবিধা, রয়েছে এক্সচেঞ্জ অফারও। প্রতি গাড়িতে রয়েছে ক্রয়ের ওপর নিশ্চিত উপহার। তাই মনের মতো ইয়ামাহা এবং সুজুকি গাড়ি কিনতে আজই আসুন আমাদের শোরুমে। আমাদের ঠিকানা পান্ডেপাড়া মৌবাজার, জলপাইগুড়ি। টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল জলপাইগুড়ি এবং সংলগ্ন অঞ্চলের একমাত্র সিবিএসই স্বীকৃত দ্বাদশ শ্রেণীর স্কুল, যেখানে প্রত্যেক শিক্ষক শিক্ষিকা সিবিএসই দ্বারা প্রশিক্ষণ প্রাপ্ত। এছাড়া NEP 2020 অন্তর্ভুক্ত সমস্ত পদ্ধতি পালন করে ছাত্রছাত্রীদের গুণাবলীকে প্রস্ফুটিত করাই আমাদের মূল উদ্দেশ্য। থাকছে রেমিডিয়াল ক্লাস, সাপোর্ট ক্লাস, এক্সট্রা ক্লাসের বন্দোবস্ত, কোন রকম অতিরিক্ত টিউশন ফিস ছাড়াই। পড়াশোনার পাশাপাশি শিশুদের সামগ্রিক বিকাশে সাহায্য করে টেকনো ইন্ডিয়া গ্রুপ পাবলিক স্কুল। আদি যোগাযোগ করুন 9635731184 এবং 8167086500 এই দুটি নাম্বারে। জলপাইগুড়ি বাসীর জন্য সুখবর নিয়ে এলো শিল্প সমিতি পাড়ার দ্য উজ্জ্বল মেডিকো, কারণ দ্য উজ্জ্বল মেডিকোতে এখন থেকে প্রতি মাসে বসছেন বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকেরা। নিয়মিত বসছেন প্রখ্যাত নিউরোলজিস্ট ডক্টর জয়দীপ দে, প্রখ্যাত নেফ্রোলজিস্ট ডক্টর অজিত কুমার সিং, বিশিষ্ট ইউরোলজিস্ট ডক্টর জয়দীপ ঘোষ, প্রখ্যাত সাইকিয়াট্রিস্ট প্রফেসর ডক্টর সুভাষ চন্দ্র রায়। এছাড়াও প্রতি সোমবার নিয়মিত বসছেন বিশিষ্ট কার্ডিওলজিস্ট ডক্টর বিশ্বদেব বসু মজুমদার এবং প্রখ্যাত অর্থোপেডিক সার্জন ডক্টর সঞ্জয় বল। পাশাপাশি বসছেন চেস্ট স্পেশালিস্ট ডক্টর অভিষেক দে, স্কিন স্পেশালিস্ট ডক্টর শুভম চ্যাটার্জি, ডক্টর সৌমিন সহা এবং ডক্টর সৌপ্রসতী সেনগুপ্ত। আপনার সুস্বাস্থ্যের জন্য আপনার পাশে রয়েছে দ্য উজ্জ্বল মেডিকো। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ! জলপাইগুড়ি আয়রন টাওয়ার শহরবাসীর জন্য নিয়ে এলো পুজো ধামাকা অফার। জিন্দাল কোম্পানির যে কোনো প্রকার কালার প্রোফাইল শীট ক্রয়ের উপর থাকছে 10% ছাড়। এছাড়াও বেঙ্গল টাইগার আয়রন পাইপ, পিকচার শীট এবং অন্যান্য সকল প্রকার আয়রন সামগ্রী পাবেন হোলসেল রেটে। আমরাই সুপ্রসিদ্ধ জিন্দাল কোম্পানির জলপাইগুড়ির একমাত্র অথরাইজড ডিলার, তাই যে কোনো প্রকার আয়রন শীট এবং পাইপের জন্য আপনি নির্ভর করতে পারেন আমাদের ওপরে। আপনার ঘর ঈশ্বরের দান, জিন্দাল ইন্ডিয়া ঘরে লাগান। আমাদের ঠিকানা জলপাইগুড়ি আয়রন টাওয়ার, রায়কোতপাড়া, নিয়ার কালী মন্দির, ব্যাংক অফ মহারাষ্ট্রের বিপরীতে।
জলপাইগুড়ি শহরে ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে হাজির জনপ্রিয় আশীর্বাদ ফার্নিচার। এখানে আপনি পাবেন বিভিন্ন মনপছন্দ ডিজাইনের রকমারি ফার্নিচার। আমরা সুপরিচিত ড্যাম্বো ফার্নিচার, পিয়াস্ট্রা ফার্নিচার, স্লিপওয়েল ম্যাট্রেসের একমাত্র এক্সক্লুসিভ ডিলার। সকল প্রকার অত্যাধুনিক বেডরুম ফার্নিচার, সোফা সেট, ডাইনিং টেবিল, ওয়ার্ড্রোবস, ফোর ম্যাট্রেস পাবেন এখানে। এছাড়াও পাবেন অর্থোপেডিক ম্যাট্রেস এবং স্প্রিং ম্যাট্রেসের বিপুল সম্ভারও রয়েছে। সহজ কিস্তিতে ইএমআই এর সুবিধাও। আমাদের ঠিকানা আশীর্বাদ ফার্নিচার, লবকুশ ভবন, বাবুপাড়া, জলপাইগুড়ি। ক্লাসিক অটো কেয়ার এবার আপনার শহরে নিয়ে এলো অ্যামারন ব্যাটারির বিপুল সম্ভার। এখানে সকল প্রকার বাইক, কার, টোটো, স্কুটার এবং ইনভার্টারের ব্যাটারি মিলবে সুলভ মূল্যে। আমরা টিভিএস কোম্পানির সকল প্রকার টায়ার এবং টিউবেরও অনুমোদিত ডিলার। বাইক, কার এবং টোটোর সকল প্রকার ব্র্যান্ডেড কোম্পানির যেমন এমআরএফ, ব্রিজস্টোন, অ্যাপোলো টায়ার, টিভিএস ম্যাক্সিস এবং জেকে টায়ারের টায়ার এবং টিউব পাবেন এখানে। একই ছাদের তলায় ব্যাটারি এবং টায়ার টিউবস বিক্রয় এবং ফিটিংস এরও ব্যবস্থা রয়েছে। তাই আপনার দরকারি টায়ার টিউবস এবং ব্যাটারির জন্য আজই আসুন ক্লাসিক অটো কেয়ার, কামারপাড়া, অপোজিট মিত্র স্পোর্টস, জলপাইগুড়ি। এবার পুজোয় ছোটদের মনপছন্দ পোশাকের বিপুল সম্ভার নিয়ে হাজির কিডস হাউস। এখানে 0-16 বছর ছেলে মেয়েদের জন্য নামি দামি ব্র্যান্ডের নানা ধরনের লেহেঙ্গা, শাড়ি, হট প্যান্ট, থ্রি কোয়ার্টার, টপ, জিন্স, স্পেশাল ব্র্যান্ডেড কিডস আইটেম মিলবে এখানে। নটখট, টিল টফি, জু, লিটল ফানের মতো নামি দামি কোম্পানি স্পেশাল কিডস কালেকশন আমাদের বিশেষত্ব। বিভিন্ন রকমারি কালারের মনপছন্দ ডাঙ্গিও পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনার প্রিয় কিডস হাউসে। আমাদের ঠিকানা কিডস হাউস, দিন বাজার, নিয়ার জীবন প্রকাশ মেডিসিন, জলপাইগুড়ি। জলপাইগুড়ির সব থেকে বিলাসবহুল চিরাকৃতির ব্যাংকুয়েট হল এখন নতুন রূপে নতুন সাজে। বিয়ে, অন্নপ্রাশন, জন্মদিনই হোক বা কোনো অফিস মিটিং, পুরো শীততাপ নিয়ন্ত্রিত এই হলে রয়েছে লিফটের সুবিধা। কার পার্কিং লন থেকে শুরু করে খাওয়া দাওয়ার ব্যবস্থাও রয়েছে। থাকছে প্রাইভেট রুম এবং ফুল ফার্নিশড বেডরুমের সাথে লজিং এর সুবিধা। আর এই সমস্ত সুবিধা থাকছে আপনার সাধ্যের মধ্যে। তাহলে আপনার বাড়ির পরবর্তী অনুষ্ঠান বা লজিং এর জন্য আজই বুক করুন চিরাকৃতির ব্যাংকুয়েট হল, বজ্রাপাড়া, পাহাড়পুর, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832068981 অথবা 7001606783 এই নম্বরে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। অতিমারির সময় মোবাইলের রিচার্জ অতিরিক্ত 20% এবং নেট প্যাক ফি বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার। এর ফলে ছাত্রছাত্রীদের প্রভূত অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। বিশেষ করে আর্থিকভাবে উন্নয়নশীল পরিবারের ছাত্রছাত্রীরা সমস্যার মধ্যে পড়ছেন। কেন্দ্রীয় সরকারের বিরোধিতা করে শনিবার এসএফআই এর পক্ষ থেকে জলপাইগুড়ি শহরের ডিবিসি রোডে একটি মোবাইল নেটওয়ার্ক কোম্পানির দপ্তরের সামনে বিক্ষোভ দেখানো হয়। উপস্থিত ছিলেন জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অনুভব দে, জেলার সহসভাপতি কঙ্কন রায়চৌধুরী, সদর এক লোকাল কমিটির নেতৃত্ব সহ সম্পাদক সায়ন্তন খাসকেল, রোহিত মণ্ডল, সহসভাপতি পাপাই মোহাম্মদ সহ অন্যান্যরা। বিক্ষোভকারীদের অভিযোগ, করোনাকালে অনলাইনে পড়াশোনা চলছে, মোবাইল রিচার্জ এবং নেট প্যাকের মূল্য বৃদ্ধি করেছে কেন্দ্রীয় সরকার, এর ফলে নিম্ন আয়ের পরিবারের পড়ুয়ারা সমস্যার মধ্যে পড়ছেন। পড়ুয়াদের স্বার্থে তাদের এই কর্মসূচি। জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চা চাষী সমিতির 15তম বার্ষিক সভা অনুষ্ঠিত হল শনিবার দিন। এদিন রানীনগরের এক রিসর্টে বার্ষিক সভার আয়োজন করা হয়। ক্ষুদ্র চা চাষের ভবিষ্যৎ, সমস্যা এবং সমাধান নিয়ে আলোচনা করা হয় বার্ষিক সভাতে। এর পাশাপাশি জলপাইগুড়িতে চা নিলাম কেন্দ্র চালু করা, চা চাষকে সরকারি স্বীকৃতি প্রদান, জেলায় আরও চা ফ্যাক্টরির অনুমোদন সহ 10 দফা দাবি সনদ পেশ করা হয় এদিন। জেলার প্রতিটি ব্লক থেকে 3 শতাধিক প্রতিনিধি হাজির ছিলেন। মুখ্য অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টি বোর্ডের শিলিগুড়ি জোনাল কার্যালয়ের উপ অধিকর্তা রামেশ্বর কুজুর। এদিন স্বাগত ভাষণে সমিতির সভাপতি রজত কুমার রায়কারজি জানিয়েছেন, ক্ষুদ্র চা চাষে উত্তর বাংলার গ্রামীণ এলাকার আর্থসামাজিক উন্নয়ন ঘটেছে। কাঁচা পাতার দাম না পাওয়া, ব্যাংকের ঋণ সহ একাধিক সমস্যার অবতারণা করেন তিনি। টি বোর্ডের ডেপুটি ডিরেক্টর রামেশ্বর কুজুর জানিয়েছেন, আগামী মিড টার্ম ফ্রেমওয়ার্কে ক্ষুদ্র চা চাষীদের উন্নয়নে একাধিক পরিকল্পনা নেওয়া হবে। সমিতির জেলা সম্পাদক বিজয়গোপাল চক্রবর্তী এদিন জানিয়েছেন, ক্ষুদ্র চা চাষীরা সংশ্লিষ্ট এলাকার আর্থসামাজিক উন্নয়নে উল্লেখযোগ্য অবদান রেখে চলেছেন। কেন্দ্র এবং রাজ্য সরকারের উচিত ক্ষুদ্র চা চাষীদের উন্নয়নে আরো বেশি পরিকল্পনা গ্রহণ করা। ক্ষুদ্র চা চাষীদের জন্য আলাদা আর্থিক বরাদ্দের আবেদন করেন তিনি। এর পাশাপাশি সেচ ও কৃষি আয়কর বাতিল করার দাবিও জানিয়েছেন বিজয়গোপাল বাবু।
আজকে জলপাইগুড়ি জেলা ক্ষুদ্র চাষী সমিতির 15তম বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হলো। এখানে জলপাইগুড়ি কুচবিহার জেলায় প্রায় 300 উপরে ক্ষুদ্র চাষীদের প্রতিনিধি এসেছিল। আজকে আমরা এখানে দীর্ঘ আলোচনার পরে আমরা আজকে এখানে কিছু দাবি সনদ কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের কাছে পেশ করছি। এখানে টি বোর্ডের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন, তাদেরকেও বলেছি যে এই কাঁচা পাতার যে দামের সমস্যা দীর্ঘদিন ধরে চলছে, এটা অবিলম্বে নিরসন করতে হবে, নাহলে চা চাষিরা নিজেদের অস্তিত্ব রক্ষার স্বার্থে আগামী দিনে ব্যাপক লড়াইয়ের কিন্তু প্রস্তুতি নিচ্ছে। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। সিডিএস বিপিন রাওয়াত, মথুলিকা রাওয়াত সহ 13 জন শহীদ সেনা আধিকারিক এবং জওয়ানদের স্মৃতি তর্পণ করলেন শহর জলপাইগুড়ির বাসিন্দারা। গত 8ই ডিসেম্বর মর্মান্তিক কপ্টার দুর্ঘটনায় শহীদ হয়েছেন দেশের প্রথম চিফ অফ ডিফেন্স স্টাফ বিপিন রাওয়াত। তামিলনাড়ুর কুন্নুরে নীলগিরির জঙ্গলে ভেঙে পড়ে ফৌজি হেলিকপ্টার, এই দুর্ঘটনায় শহীদ হয়েছেন তার স্ত্রী মথুলিকা রাওয়াত সহ 13 জন সেনা আধিকারিক এবং জওয়ান। শুক্রবার সন্ধ্যায় সস্ত্রীক বিপিন রাওয়াত এবং অন্যান্য সেনা আধিকারিকদের শ্রদ্ধা জানালেন জলপাইগুড়ির রায়কতপাড়ার বাসিন্দারা। এদিন ওই এলাকার কর্মব্যস্ত গাঙ্গুলি মোড়ে শহীদ বিপিন রাওয়াতের প্রতিকৃতির সামনে মোমবাতি প্রজ্বলন এবং পুষ্পার্ঘ্য নিবেদনের মাধ্যমে শ্রদ্ধা জানানো হয়। শহীদদের স্মরণে এক মিনিটের নীরবতা পালন করেন সকলে। এদিনের কর্মসূচিতে ঋষভ দাস, শুভজিৎ চক্রবর্তী, ওম শর্মা, শুভাঞ্জন চৌধুরী সহ অন্যান্যরা হাজির ছিলেন। এলাকার মহিলারাও সামিল হন এদিনের কর্মসূচিতে। এই কর্মসূচিতে হাজির ছিলেন পুর প্রশাসক বোর্ডের সদস্য নীলম শর্মাও। স্থানীয় অপু বিশ্বাস বলেন, দেশের অপূরণীয় ক্ষতি হয়ে গেল, দেশ বীর সন্তানদের হারালো, আমরা সকলেই মর্মাহত। শহীদদের স্মৃতি তর্পণের উদ্দেশ্যে তারা এই উদ্যোগ নিয়েছেন বলে জানিয়েছেন অপু বিশ্বাস। ভারতবর্ষের ইতিহাসে একটা কলঙ্কতম দিন হিসাবে হয়তো পরবর্তীকালে এটা হয়ে থাকবে, কারণ এটা বিস্তারিত বলার কিছু নেই। সমস্ত ভারতবাসী জানেন যে ভারতবর্ষের তিন বাহিনীর একজন সেনাপ্রধান ছিলেন বিপিন রাওয়াত, তিনি সস্ত্রীক, এবং তার সঙ্গে আরও অন্যান্য অনেক বিরাট অফিসাররা ছিলেন, তারাও একটা হেলিকপ্টার ক্র্যাশে তারা নিহত হয়েছেন। আমরা তাদের আত্মার শান্তি কামনা করি। অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। নিয়ে নেব ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি, ফিরে আসছি বিরতির পর, সঙ্গে থাকুন। শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে ভর্তির আবেদনপত্রের বিজ্ঞপ্তি। আগামী 2022 শিক্ষাবর্ষের শিশুনিকেতন প্রিপারেটরি বিদ্যালয়ে নতুন শিশুদের ভর্তির আবেদনপত্র আগামী 25 নভেম্বর 2021 থেকে 20 ডিসেম্বর 2021 পর্যন্ত বিদ্যালয়ের অফিস থেকে দেওয়া হবে। আবেদনপত্রের মূল্য 150 টাকা, সময় বেলা 11:30 থেকে বেলা 1টা পর্যন্ত, শিশুর বয়সসীমা 1/1/2022 পর্যন্ত, প্রেপ 3+, প্রেপ 1, 4+, প্রেপ 2, 5+, প্রথম শ্রেণী 6+, দ্বিতীয় শ্রেণী 7+, তৃতীয় শ্রেণী 8+ ও চতুর্থ শ্রেণী 9+। ধন্যবাদ। আর জলের লাইনে না দাঁড়িয়ে অ্যাপ্লাই করলে সহজেই পাবেন বাড়িতে জলের লাইন 7 থেকে 10টি কাজে দিনের মধ্যে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় প্রণীত হয়েছে পশ্চিমবঙ্গ জনপরিষেবা অধিকার আইন 2013। এই আইন অনুযায়ী 7 থেকে 10টি কাজের দিনের মধ্যে জলের নতুন কানেকশন পেতে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশন বা মিউনিসিপ্যালিটিতে সংশ্লিষ্ট আধিকারিকের কাছে আবেদন করুন এবং ফর্ম 1 এর প্রাপ্তি স্বীকার পত্র নিন। সময়ের সাথে আপনার সাথে, পরিষেবা পান সহজে সাথে সাথে। তাহলে এবার জলের টেনশন গন আর বাড়িতে জলের লাইন। সঙ্গে জানতে ফোন করুন 1-800-345-2808 টোল ফ্রি নাম্বারে, অথবা ইমেল করতে পারেন সময়ের সাথী@gmail.com। পশ্চিমবঙ্গ সরকারের উপভোক্তা বিষয়ক দপ্তর দ্বারা জনস্বার্থে প্রচারিত। fixman.com, গোটা ভারতবর্ষে 80টিরও বেশি শোরুম রয়েছে আমাদের। fixman.com জলপাইগুড়ি শহরের একমাত্র এক্সক্লুসিভ শোরুম, যেখানে অত্যাধুনিক মেশিনের সাহায্যে সব রকমের মোবাইল ফোন রিপেয়ারিং করা হয়। মোবাইলের যাবতীয় অ্যাক্সেসরিজ, মোবাইল কভার ও টেম্পার গ্লাসও আপনি বেছে নিতে পারেন এই শোরুম থেকে। ইম্পোর্টেড কেমিক্যাল ও টুলসের সাহায্যে কাজ করা হয় fixman.com এ। আপনার মুঠোফোনের যাবতীয় সমস্যা নির্ভরযোগ্য সলিউশন fixman.com। আমাদের ঠিকানা fixman.com, অপোজিট ওল্ড বিশ্বাস পেট্রোল পাম্প, শিল্প সমিতি পাড়া, জলপাইগুড়ি।
জলপাইগুড়ির অন্যতম প্রসিদ্ধ বস্ত্র প্রতিষ্ঠান মিসার চাঁদকুমার আগরওয়ালা এবার নতুন রূপে নতুন সাজে হাল ফ্যাশনের এবং অভিজাত বস্ত্রের বিপুল সম্ভার নিয়ে হাজির জলপাইগুড়িবাসীর কাছে। এখানে পাবেন মহিলাদের পছন্দের বেনারসি, জামদানি, হ্যান্ডলুম, ঢাকাই সিল্ক, তসর সহ সকল প্রকার অভিজাত এবং ফ্যান্সি শাড়ির বিপুল সম্ভার। এছাড়া মহিলাদের মনপসন্দ ডিজাইনের কুর্তি, লেহেঙ্গা, চুড়িদার, জিন্স টপ, ব্লেজার পাবেন এখানে। রয়েছে পুরুষদের জন্য জিন্স, টি শার্ট, শার্ট, ব্লেজার, পাঞ্জাবি, শেরওয়ানির ব্র্যান্ডেড কালেকশন। সকলকে জানাই সাদর আমন্ত্রণ। আমাদের ঠিকানা মেসার চাঁদকুমার আগরওয়ালা, তিন বাজার কাপড়পট্টি, জলপাইগুড়ি। ওয়েলকাম টু জেড ক্যাফে এন্ড পাব, আপনাদের সুপরিচিত জেড ক্যাফে এন্ড পাব নতুন সাজে নতুন রূপে, যেখানে পেয়ে যাবেন সুস্বাদু ও লোভনীয় খাবারের সম্ভার। সাথে থাকছে এসি এবং লিফটের ব্যবস্থা। পূজোর দিনগুলোতে পরিবারের সাথে আনন্দ উপভোগ করতে অবশ্যই আসুন আমাদের ঠিকানায়। আমাদের ঠিকানাটি হলো কসমস আর্কেড, ফোর্থ ফ্লোর, ডিভিসি রোড, জলপাইগুড়ি। সাথে থাকছে 3D ডান্স ফ্লোর। পূজোর দিনগুলোকে আরো আনন্দিত করে তুলতে আজই আসুন জেড ক্যাফে এন্ড পাবে। জলপাইগুড়িবাসীর প্রিয় স্টোর মদনলাল ফ্যামিলি শপের তরফে সকলকে নতুন বছরের শুভেচ্ছা। এবার শীতে শীত বস্ত্রের বিপুল সম্মান নিয়ে হাজির হয়েছি আমরা। 8-80 পরিবারের সকলের মনের মতো সকল প্রকার শীত বস্ত্রের সব রকম আইটেম পাবেন আমাদের ফ্যামিলি স্টোরে। রয়েছে বিভিন্ন ধরনের শীতের ব্ল্যাঙ্কেট ও শাল। বাচ্চাদের জন্য রয়েছে সোয়েটার, জ্যাকেট। মহিলাদের জন্য রয়েছে শীতের রকমারি সোয়েটার, জ্যাকেট ও কোট। পুরুষদের জন্য পাবেন শীতের ফ্যাশনেবল সোয়েটার, জ্যাকেট। পাশাপাশি রয়েছে ইন্দো ওয়েস্টার্ন শেরওয়ানি, অল টাইপস অফ এথনিক ওয়্যার ফর ম্যারেজ অকেশন। পাবেন মহিলাদের মনপছন্দ বেনারসি শাড়ি, ঘাগরা, গাউন, ক্রপ টপ। এছাড়াও পুরুষদের বিভিন্ন ডিজাইনের স্যুট, ব্লেজারও থাকছে আমাদের স্টোরে। তাই মনের মতো শপিং করতে আপনার প্রিয়জনকে সঙ্গে নিয়ে আজই আসুন জলপাইগুড়ির প্রথম ফ্যামিলি শপ মদনলাল ফ্যামিলি শপে। আমাদের ঠিকানা মদনলাল ফ্যামিলি শপ, কামারপাড়া, জলপাইগুড়ি। আপনার শহরের প্রসিদ্ধ লৌহ বিপণী কেস আয়রন হাউসের তরফে শহরবাসীকে জানাই নতুন বছরের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্টিল, শীট, টিন, পাইপ, গ্রিল আইটেম সহ লোহার সব রকম সামগ্রী। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দিব্যেন্দু চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর প্রতিষ্ঠান কেস আয়রন হাউসের প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী কিনতে হলে আজই আসুন আপনাদের সুপরিচিত কেস আয়রন হাউসে। আমাদের ঠিকানা কেস আয়রন হাউস, 4 নম্বর খুঁটি, জলপাইগুড়ি। ভর্তি চলছে। দীর্ঘ 15 বছর ধরে সুনামের সাথে ছাত্রছাত্রীদের সুনিশ্চিত ভবিষ্যৎ গড়ার লক্ষ্যে স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান দিশা নার্সিং ট্রেনিং সেন্টারে বিভিন্ন কোর্সে ভর্তি চলছে। আমাদের এখানে বিভিন্ন প্যারামেডিক্যাল কোর্স করানো হয়, যেমন নার্সিং, প্যাথোলজি, ECG ইত্যাদি। ছাড়াও স্পোকেন ইংলিশ যত্ন সহকারে শেখানো হয়। আমাদের এই প্রতিষ্ঠানে প্রতিটি কোর্সে নিজস্ব ল্যাবে প্র্যাকটিক্যাল করানো হয়ে থাকে। 15 বছর ধরে সুনামের সাথে এগিয়ে চলা আমাদের এই প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীরা আজ বিভিন্ন স্বাস্থ্য প্রতিষ্ঠান সহ 102 অ্যাম্বুলেন্স পরিষেবায় কর্মরত। আমাদের মাধ্যমে ব্যাঙ্গালোরের খ্যাতনামা প্রতিষ্ঠান থেকে নার্সিং কোর্স করে বহু ছাত্রছাত্রী আজ কর্মক্ষেত্রে সুপ্রতিষ্ঠিত। তাই দেরি না করে আজই যোগাযোগ করুন দিশা নার্সিং ট্রেনিং সেন্টার, হাসপাতাল পাড়া, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9832515123 নম্বরে। চিনু যাওয়ার পরে বাড়িটা কত শূন্য শূন্য হয়ে যাবে না? তুমি বলো তো, রিটায়ার হয়ে যাব এখন? এডুকেশন লোন আর রিটায়ারমেন্টের খরচা? না বাবা না। আর যদি রিটায়ারমেন্ট অলরেডি সিকিউর হলো তো? তাহলে হয়ে যাও রিটায়ার। আর এমনিতেও সন্ধ্যের চা একসঙ্গে খাওয়া খুব রোম্যান্টিক লাগে না? খেলে স্মার্ট লোকেদের প্রায়োরিটি থাকে ক্লিয়ার, বাকি সব পরে। সেকেন্ড ইনিংস এর আগে LIC। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। ভালুক আতঙ্ক কাটিয়ে স্বাভাবিক ছন্দে ফিরে এলো জলপাইগুড়ি শহর। অজানা জন্তুর পায়ের ছাপকে ঘিরে ভালুকের আতঙ্ক ছড়ায় জলপাইগুড়ি শহরের তিস্তা উদ্যানে। 4 দিন বন্ধ থাকার পর আবার খুলে দেওয়া হলো তিস্তা উদ্যান। শনিবার সকালে উদ্যান চত্বর করোনার সংক্রমণ থেকে রক্ষা করার জন্য জীবাণুমুক্ত করে সাধারণ মানুষের জন্য খুলে দেওয়া হয়। তবে এলাকার বাসিন্দাদের মধ্যে এখনও আতঙ্ক রয়েছে। এদিকে বন দপ্তরের তরফ থেকে করলাপাড়ে জঙ্গল লাগোয়া জায়গায় খাঁচা পেতে রাখা হয়েছে। মঙ্গলবার সকালে তিস্তা উদ্যানে অজানা জন্তুর পায়ের ছাপ এবং রক্তের দাগকে ঘিরে ভালুকের আতঙ্ক ছড়িয়েছিল। খবর পেয়ে বন দপ্তরের একাধিক ওয়াইল্ড লাইফ স্কোয়াড এসে চিরুনি তল্লাশি করে ভালুকের সন্ধান খোঁজার চেষ্টা করে। এখনও ভালুকটিকে পাওয়া যায়নি। কিছুটা স্বস্তিতে বন বিভাগ, তবে নজরদারি চলবে বলে জানিয়েছে বনকর্মীরা। মোটামুটি 4 দিন পার্ক আমাদের বন্ধ ছিল, আজকে সমস্ত পার্কটা। এখন কি করলেন? এখন আমরা পার্ক ইয়ে করলাম, স্যানিটাইজ করলাম আর কি। এখন থেকে মোটামুটি হয়ে যাবে আর কি।
ছোটন সূত্রধরের প্রতিবেদন, সিসিএন তরাইডোর্স সংবাদ। সামনেই বড়দিন, আর তার আগে আলোয় ঝলমলিয়ে সেজে উঠবে জলপাইগুড়ির শহর। শনিবার জলপাইগুড়ি পৌরসভার ট্যুরিজম বিভাগ এবং বিভিন্ন চার্চ পরিচালন কমিটির উদ্যোগে একটি বিশেষ বৈঠকের আয়োজন করা হয়। এদিনের এই বৈঠকে বর্তমান করোনা পরিস্থিতিতে চার্চগুলিতে কিভাবে বড়দিন উদযাপন করা যাবে তা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। কোভিড পরিস্থিতির কথা মাথায় রেখে উৎসব পালন করতে হবে, কোনো রকম জমায়েত করা যাবে না, স্বাস্থ্যবিধি মেনে প্রতিটি চার্চে অনুষ্ঠান হবে, অনুষ্ঠানের আগে চার্চ এবং আশেপাশে স্যানিটাইজ করতে হবে, অনুষ্ঠান চলাকালীন সবাইকে মাস্ক পরেই প্রবেশ করতে হবে। ট্যুরিজম বিভাগের রিচার্ড লেপচা বলেন, বড়দিন এবং ইংরাজি নববর্ষের জন্য আগামী 20 ডিসেম্বর থেকে 1 জানুয়ারি 2022 পর্যন্ত জলপাইগুড়ি শহরের বিভিন্ন রাস্তা এবং ট্রাফিক মোড়গুলি আলোকসজ্জায় সাজিয়ে তোলা হবে। এদিনের এই গুরুত্বপূর্ণ আলোচনা সভায় উপস্থিত ছিলেন জলপাইগুড়ি পৌরসভার বিভিন্ন কর্মকর্তারা, ট্যুরিজম বিভাগ এবং জলপাইগুড়ি শহরের 7টি চার্চের প্রতিনিধিরাও। সমস্ত চার্চ সেজে উঠবে এবং বড়দিন জলপাইগুড়িতে সুন্দরভাবে হবে, তবে সব কিছু মানতে হবে, প্রোটোকল মেনে, সরকারের নির্দেশ মেনেই সমস্ত কিছু করতে হবে। আজকে 7টা চার্চের প্রতিনিধিরা এসেছিল এবং আমি জলপাইগুড়ি এই 7টা চার্চের কোঅর্ডিনেটর, আমিও উপস্থিত ছিলাম। সেখানে সরকারের থেকেও অনেক জনপ্রতিনিধি উপস্থিত ছিল এবং মিউনিসিপ্যালিটি উপস্থিত ছিল। সমস্ত কিছু আলোচনা হলো যাতে 20 থেকে 1 তারিখ পর্যন্ত জলপাইগুড়ি সেজে ওঠে তার ব্যবস্থা হচ্ছে। আজকে জলপাইগুড়ি শহর আর শহরের পাশে যতগুলো আপনার চার্চেসগুলো ছিল ওনাদেরকে ডাকা হয়েছে, ওনাদের সাথে ক্রিসমাস ফেস্টিভ্যাল সেলিব্রেশন, যেটা আপনারা জানেন এভরি ইয়ার টাউনকে লাইট আপ করা হয়, চার্চেসগুলোকে সাজানো হয়, তো লোকরা এই ক্রিসমাসকে সেলিব্রেট করার জন্য এই ডিসিশনটা আজকে নেওয়া হয়েছে। কমিটি আমরা নিয়েছি, প্রত্যেক চার্চ থেকে একটা মেম্বার নিয়েছি। কমিটি উইল বি ডান আন্ডার দ্য চেয়ারম্যানশিপ অফ এসডিও সাদার, আর মিউনিসিপ্যালিটির অফিসিয়ালরাও থাকবেন ওখানে। এই সেলিব্রেশনটা ওই কমিটিটা 14th আরেকবার মিটিংয়ে বসবেন, তার সাথে আমাদের লাইটিংটা এবছর শুরু হচ্ছে 20 তারিখ থেকে। আগে বছর আমরা 23 থেকে করতাম, এবার 20th থেকে লাইটিংটা শুরু, মানে খুব 20 থেকে ফার্স্ট জানুয়ারি আপ টু 1st জানুয়ারি 2020। মানে আজকে ওই মিটিংটা ওটা নিয়ে মানে বসে ওটা নিয়ে ডিসকাশন হলো এবং চার্চেসদের কী সাজেশনসগুলো আছে, ওনারা মানে চার্চ এরিয়াতে কীভাবে সাজাতে চেয়েছে অথবা কোন কোন এরিয়াগুলোতে ওনারা লাইটিং চেয়েছে অথবা ট্যাবলোগুলো কী ধরনের ওনাদেরকে ইন্ট্রোডাকশনে লাগবে, এই জিনিসগুলো ডিসকাস করা হচ্ছে। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডোর্স সংবাদ। অনেকদিন আগেই নাব্যতা হারিয়েছে জলপাইগুড়ির টেমস। দ্রবীভূত রাসায়নিকের হার ক্রমাগত বাড়ছে করলা নদীতে। পান করা তো দুরস্ত, স্নান করার উপযোগীও নয় করলা নদীর জল। দূষণের কবলে বিলুপ্তির পথে নদীয়ালি মাছ। আশু পদক্ষেপ না করলে সমূহ ক্ষতির সম্ভাবনা রয়েছে। শিউরে ওঠে এমন সব তথ্যই পাওয়া গেল শনিবার বইমেলার এক সেমিনারে। এদিন জেলা বইমেলা কমিটির পরিবেশ উপসমিতির তরফ থেকে জলপাইগুড়ির জলবদ্ধতা, করলার দূষণ এবং তার প্রতিকার শীর্ষক এক সেমিনারের আয়োজন করা হয়। বক্তব্য রাখেন সামাজিক বনসৃজনের বনাধিকারী বিজন তালুকদার, বঙ্গরত্নপ্রাপ্ত পরিবেশ প্রেমী ডক্টর রাজা রাউত, সমাজ এবং নদী বাঁচাও কমিটির সম্পাদক সঞ্জীব চট্টোপাধ্যায় প্রমুখ। শহরের জলবদ্ধতা এবং করলার দূষণ নিয়ে বিভিন্ন তথ্য এবং পরিসংখ্যান তুলে ধরেন উপস্থিত বক্তারা। পুরসভার তরফ থেকে হাজির ছিলেন প্রশাসক বোর্ডের চেয়ারপারসন পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো। সন্দীপবাবু বলেন, করলা দূষণ রোধ এবং শহরে জলবদ্ধতার সমস্যা দূর করতে পুরসভা সীমিত সামর্থ্যে কাজ করছে। নদী কমিশনের আওতায় এলে করলার পূর্ণাঙ্গ সংস্কার সম্ভব। শহরের জনসংখ্যা বৃদ্ধি, নাগরিকদের একাংশের সচেতনতার অভাবের কারণেও দূষণ বাড়ছে বলে অভিমত সন্দীপবাবুর। শহরের নিকাশী ব্যবস্থার উন্নয়ন করতে ওপর মহলে DPR পাঠানো হয়েছে বলে জানিয়েছেন তিনি। বইমেলার পরিবেশ উপসমিতির কনভেনার তথা বিশিষ্ট সাংবাদিক প্রদীপ সরকার বলেন, জলবদ্ধতার সমস্যা এবং করলা দূষণ নিয়ে আলোচনা হলো এদিনের সেমিনারে। বিভিন্ন বিষয় এবং তথ্য উঠে এলো, তথ্যগুলো লিখিত আকারে জেলা প্রশাসনকে পাঠানো হবে বলে প্রদীপবাবু জানিয়েছেন। এদিন এই আলোচনা সভার সমাপ্তিতে স্বরচিত ইংরেজি কবিতা পাঠ করে শোনান উপসমিতির অপর কনভেনার বিজয় ধর। জলপাইগুড়ি জেলা বইমেলা কমিটি এবং আমাদের যে পরিবেশ উপসমিতি, তাতে জলপাইগুড়ি শহরে জলবদ্ধ সমস্যা, করলা নদীর দূষণ ও তার প্রতিকার, এই বিষয় নিয়ে আলোচনা ছিল, একটা সেমিনার বলা যেতে পারে। তাতে মূল বিষয়গুলো হচ্ছে করলা যে দূষণ হচ্ছে তার জন্য শহরের নাগরিকদের একটা অংশ বড় আকারে দায়ী, এবং যাতে করলা নদীতে কোনো ধরনের কোনো ময়লা আবর্জনা যেন না ফেলা হয়, পাশাপাশি নদী চর এলাকা দখল হচ্ছে, পাশাপাশি জলপাইগুড়ি শহরে যে সমস্ত জলাভূমি একসময় বৃষ্টির জলকে ধরে রাখত সেই জলাভূমিগুলো ভরাট হয়ে গেছে, যে কারণে করলার যখন নাব্যতা হারিয়ে গেছে তখন সেই করলা কিন্তু ওভারফ্লো করে শহরকে প্লাবিত করছে। ক্যামেরায় পিনাকী শীলের সাথে অভিষেক সেনগুপ্তের প্রতিবেদন, সিসিএন তরাইডোর্স সংবাদ।
ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ। What a lovely day, huh? Sir, fuel tank leak করছে, আমাদের ল্যান্ড করতে হবে, কিন্তু কোথায় করব? কারোর বাড়িতে। কিন্তু স্যার, এসব বাড়ি তো কমজোর, এত লোড নিতে পারবে না। ওই বাড়িটা নিতে পারবে। স্যার, ফিউল খুব তাড়াতাড়ি লিক করছে। শুধু নিচের লিকটা সামলাও। বেদে বেদে বেদে। আরে বোকা, মে নয় চুন এটা। স্যার, আপনি কি করে বুঝলেন এই বাড়িটা লোড নিতে পারবে? ছাদের ঢালাই কবে করিয়েছেন? কাল। আর আজকেই তৈরি? আর মজবুত কত? আমাদের স্টারের মতো একদম সলিড। স্টার স্টার আমি নয়, আসল স্টার তো এটা। কেবল স্টার সিমেন্টই দেয় একদিনেই সলিড সেটিং, তাই তো যে কোনো চ্যালেঞ্জের জন্য হ্যাঁ তৈয়ার হাম। কেমন আছিস? ভালো। চল একটু কফি খাওয়া যাক। চলো। শুনলাম তোমার ছেলের ফ্ল্যাটটা নাকি দারুণ। হ্যাঁ, 1400 square feet। হ্যাঁ, ড্রয়িং রুম, 2 bedroom, আচ্ছা অ্যাটাচড বাথরুম। চলো একদিন রিকের ফ্ল্যাটে গিয়ে আড্ডা মারি। কিন্তু এখনো হ্যান্ডওভার হয়নি রে। ও মা, তাহলে এই ছবিগুলো? আমরাও তো 2 বছর ধরে ওই ছবিই দেখে যাচ্ছি। ফ্ল্যাট তৈরি হচ্ছে তো হচ্ছেই। সে কি? তাহলে তো তোমাদের উচিত এখনই কনজিউমার কমিশনে যাওয়া। নতুন ফ্ল্যাট কেনার জন্য চুক্তি করেও ডেভেলপার সময় মতো ফ্ল্যাট হস্তান্তর করছে না, চুক্তিতে উল্লেখিত সুবিধাগুলি পাচ্ছে না। আজই উপভোক্তা বিষয়ক ও ন্যায্য বাণিজ্য অনুশীলন অধিকারের সংশ্লিষ্ট আঞ্চলিক কার্যালয় অথবা সরাসরি কনজিউমার কমিশনে অভিযোগ দায়ের করুন। উপভোক্তা বিষয়ক দপ্তর, পশ্চিমবঙ্গ সরকার। ক্রেতাগণের প্রতি বিশেষ সতর্ক বার্তা। জলপাইগুড়ি ও ধূপগুড়িতে মদনলাল ব্রিজ ভবনের অন্য কোন শাখা নেই। এখানে আপনি পাবেন সমস্ত রকমের ট্র্যাডিশনাল শাড়ি, যেমন স্বর্ণচুরি, কাতান, বিশ্ব বাংলা, সোনামুখী, কাঞ্জিভরম, বিয়ের বেনারসি এবং আরো অনেক রকমের শাড়ি। এছাড়াও শুটিং শার্টের, বেড কভারের, সমস্ত রকমের দামি ও কম দামি কাপড়ের বিপুল সম্ভার পাবেন এখানে। তাই দেরি না করে আজই আসুন আপনাদের বিশ্বস্ত বস্ত্র প্রতিষ্ঠান মদনলাল ব্রিজমোহন, দিনবাজার, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9434038706 অথবা 9434023295 এই নম্বরে। ক্রেতাগণের প্রতি বিশেষ অনুরোধ, আপনারা অযথা বিভ্রান্ত হবেন না। জন্মলগ্ন থেকে ভবিষ্যতের দিকে দীর্ঘ বছর ধরে ধারাবাহিক সফলতার শীর্ষে দিশারি নার্সিং ট্রেনিং সেন্টার। এখানে হোম নার্সিং, প্যাথোলজি, ইসিজি, এক্সরে, ফিজিওথেরাপি ছাড়াও বিএসসি, জিএনএম নার্সিং কোর্সে ভর্তি চলছে। আমাদের বিশেষত্ব, অভিজ্ঞ শিক্ষক মন্ডলী দ্বারা 100% প্র্যাকটিক্যাল ক্লাস এবং শিক্ষান্তে চাকুরির সহায়তা। দীর্ঘ বছর ধরে সুনামের সাথে উত্তরবঙ্গ তথা জলপাইগুড়িতে আমরাই কর্মসংস্থানমুখী নার্সিং ট্রেনিং এর মাধ্যমে সুনিশ্চিত ভবিষ্যৎ সন্ধান দিয়ে চলেছি। বিশদে জানতে যোগাযোগ করুন 9832353934 এবং 9832434238 নম্বরে। সব মাই চায় মেয়েকে রাজরানীর মতন সাজাতে, সাজিয়ে তুলতে চায় সোনার গয়নায়। তাই আমি বলছি, মেয়ের বিয়ের গয়না কিনুন ওরিয়েন্টে। ঐতিহ্য, আভিজাত্য, আধুনিকতার অলংকার, 100% হলমার্ক গয়না ওরিয়েন্ট জুয়েলার্স, সোনা যা সর্বক্ষণের। আপনার প্রিয় বাড়ির ইন্টেরিয়ার এবং এক্সটেরিয়ার সাজসজ্জার সম্পূর্ণ সলিউশন নিয়ে এসেছে ডোরস অ্যান্ড ডোরস। এখানে আপনি পাবেন প্লাস্টিকের দরজা, কাচের দরজা, মেইন ও পার্টিশন দরজা, বিভিন্ন রকম জানালা, পার্টিশন, ফ্লোর, সিলিং, স্টিল রেলিং। এছাড়াও আপনি পাবেন মডিউলার কিচেন চিমনি, ল্যাডার, এসিপি ও আরো অনেক কিছু। অত্যাধুনিক ডিজাইনের ফ্যাশনেবল এবং টেকসই দরজা, জানালা এবং অন্যান্য সামগ্রী দিয়ে মনের মতো ঘর সাজাতে আজই চলে আসুন। আমাদের ঠিকানা ডোরস অ্যান্ড ডোরস, কদমতলা, দুর্গাবাড়ির বিপরীতে, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 9475893400, 9593530300 এবং 8972452942 এই নম্বরে। নজর কাড়া দৃষ্টিনন্দন এবং হাল ফ্যাশনের যাবতীয় ফার্নিচারের বিপুল সম্ভার নিয়ে চলে এসেছে রূপশ্রী ফার্নিচার। শহরের খ্যাতনামা প্রথম সারির এই ফার্নিচার প্ল্যাটফর্মে আপনি পাবেন ভারতবর্ষের জনপ্রিয় এবং বিশ্বস্ত ব্র্যান্ড স্মার্ট উড ফার্নিচারের সমস্ত রকম সম্ভার। বেড, ওয়ার্ডরোবস, সোফা, ডাইনিং টেবিল, সেন্টার টেবিল, স্টাডি টেবিলের মতো মন মাতানোর সম্ভার পাবেন এখানে। এছাড়াও পাবেন টিভি ইউনিট, ড্রেসিং টেবিল, অফিস ফার্নিচার, ম্যাট্রেস এবং ঘর সাজানোর অন্যান্য যাবতীয় আসবাবপত্র, যা আপনার প্রিয় ঘরকে করে তুলবে আরো আকর্ষণীয়। প্রত্যেকটি ফার্নিচারে রয়েছে 3 বছরের ওয়ারেন্টি। এছাড়াও রয়েছে 0% ইন্টারেস্টে ফার্নিচার ক্রয়ের সুবিধা। আমাদের ঠিকানা রূপশ্রী ফার্নিচার, রূপশ্রী গোল্ডেন কমপ্লেক্স, দ্বিতীয় ও তৃতীয় তল, ডিবিসি রোড, অপোজিট অ্যাক্সিস ব্যাংক, জলপাইগুড়ি। যোগাযোগ করুন 7001652491 অথবা 9800689527 এই দুটি নাম্বারে। ফিরে এলাম বিরতির পর, এখন বিস্তারিত সংবাদ।
কুইজে সঠিক উত্তর দিলে পুরস্কার হিসেবে হাতে হাতে মিলছে চারা গাছ। সবুজায়নের লক্ষ্যে এমনই উদ্যোগ নিয়েছে জলপাইগুড়ি জেলা বইমেলা কমিটি। বিজেতাদের হাতে পুরস্কার স্বরূপ চারা গাছ তুলে দিচ্ছেন জলপাইগুড়ি বইমেলার পরিবেশ উপসমিতির সদস্যরা। অভিনব এই উদ্যোগে খুশি বই এবং পরিবেশ প্রেমীরা। 33তম জলপাইগুড়ি বইমেলায় একটি স্টল বরাদ্দ হয়েছে পরিবেশ উপসমিতির জন্য। সেখানে আয়োজন করা হয়েছে প্রশ্নোত্তর পর্বের। বইমেলায় এসে অনেক বইপ্রেমী অংশগ্রহণ করছেন এই প্রশ্নোত্তর প্রতিযোগিতায়। সঠিক উত্তর দিতে পারলে চারাগাছ পুরস্কার পাচ্ছেন তারা। পরিবেশ উপসমিতির কনভেনার তথা সাংবাদিক প্রদীপ সরকার বলেন, বইমেলার মঞ্চ থেকে সবুজায়ন এবং পরিবেশ রক্ষার বার্তা দেওয়া হচ্ছে। প্রচুর মানুষ অংশ নিচ্ছেন এই প্রতিযোগিতায়। পরিবেশের ভারসাম্য বজায় রাখতে সকলেরই সহযোগিতা আবশ্যক। পুরস্কার হিসেবে চারাগাছ পেয়ে সকলে খুশি বলে জানিয়েছেন প্রদীপ বাবু। অর্থাৎ বই প্রেমী যারা তাদের কাছে যাচ্ছি, ছাত্র ছাত্রী যারা বয়স্ক, প্রশ্ন করা হচ্ছে অর্থাৎ কুইজ, এবং কুইজে যিনি উত্তর দিতে পারছেন তাদেরকে একটা করে চারা গাছ দিচ্ছি। আমাদের বার্তা এটাই সবুজায়ন, কারণ অন্য কোনো উপহার নেই। আমরা অন্য প্রতিযোগিতা বইয়ের যেমন উপহার রাখছি, কিন্তু এই কুইজ প্রতিযোগিতায় আমরা কিন্তু একটা করে গাছ দিচ্ছি এবং ভালো সাড়াও পাচ্ছি। বিভিন্ন ধরনের ফলের গাছ, কারণ গাছটা দেওয়া হচ্ছে কারণ আমরা যে কোনো জায়গায় এটাকে রোপণ করতে পারতাম, কিন্তু বাড়িতে যদি কেউ নিয়ে যায় সে তার নিজের যত্নে কিন্তু চারা গাছগুলোকে লাগাতে পারে। অমিত বণিকের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। কোথায় ভালুক হানি ট্র্যাপ সামলাচ্ছে এলাকার শেরু, তাহলে কি রহস্য জিয়ে রেখে উধাও ভালুকের আকারের সেই রহস্যময় প্রাণীটি? প্রশ্ন তিস্তাপাড়ে, উত্তর খুঁজছে বন দপ্তর। রহস্যের সূত্রপাত মঙ্গলবার দিন সকালে। তিস্তাপাড়ের শহর জলপাইগুড়ির অন্যতম বেড়ানোর ঠিকানা তিস্তা উদ্যানের প্রবেশ পথে অজানা এক জন্তুর পায়ের ছাপকে ঘিরে ভালুকের আতঙ্ক ছড়িয়ে পড়ে। রাতে সিসিটিভি ক্যামেরায় ছবি পরীক্ষা করে বন দপ্তর দাবি করে প্রাণীটি ভালুক হলেও হতে পারে। তিস্তা উদ্যান এবং সংলগ্ন এলাকা জুড়ে ভালুকের খোঁজে চিরুনি তল্লাশি চালান বনকর্মীরা, কিন্তু ভালুকের দেখা পাওয়া যায়নি। ভালুক ধরতে তিস্তা এবং করলা নদীর মাঝামাঝি শারদাপল্লী এলাকায় খাঁচার ভেতর মধু দিয়ে ভালুক ধরতে ফাঁদ ও পাতে বন দপ্তর, যাকে বলা হয় হানি ট্র্যাপ। কিন্তু বুধ বৃহস্পতিবার শুক্রবার দিনও ফাঁদে পা দেয়নি ভালুক। ভাল্লুক ধরার সেই হানি ট্র্যাপ এখন শারদাপল্লীর শিরুর দখলে। কলা পাতায় ঢাকা সেই ফাঁদের বাইরে শীতের রোদে দিব্যি গা চুলকোচ্ছে শেরু। এলাকার দাপুটি কুকুর হিসেবে পরিচিত শেরু। বনকর্মীরা জানিয়েছেন, বনের কোনো প্রাণী লোকালয়ে এলে এলাকার কুকুররাই প্রথম জানান দেয়। এই তথ্য তিস্তাপাড়ের বাসিন্দাদের কাছেও অজানা নয়। শেরু যখন নিশ্চিন্ত, তাই তাদের দাবি এলাকায় কোনো ভালুক নেই। তিস্তার বিস্তীর্ণ চর এলাকায় তাহলে কি লুকিয়ে রয়েছে প্রাণীটি? খোঁজ পেতে ড্রোন উড়িয়েছিল বন দপ্তর, সেখানেও ভালুকের দেখা পাওয়া যায়নি। বনকর্মীদের একাংশের ধারণা, অল্প সময়ের জন্য শহরে এসে তারপরে হয়তো সুযোগ বুঝে পালিয়ে গিয়েছে সেই প্রাণীটি। কোথায় গেছে সেই প্রশ্নের উত্তরই এখন খুঁজছে বন দপ্তর। হ্যাঁ, আমাদের আতঙ্ক এখন বলতে আতঙ্ক আর নেই, ছিল দুই তিন দিন মাঝখানে ভারী আতঙ্ক ছিলাম, আমরা ভয়ও ছিলাম, কিন্তু বর্তমানে আমাদের একদম মোটামুটি ফ্রি আছি আমরা সবাই। চিন্তা কম, খুবই কম, নেই বলে এরকম মনে হচ্ছে। কারণ থাকলে মনে হয় অন্য অন্য প্রাণীরা একটু অন্যভাবে সে আওয়াজ দেয়। যেমন গরুও আমি দেখেছি, যেমন আমাদের গরুগুলো কী হয়, মাঠে নিয়ে গেলে শিয়াল দেখলে দৌড় মারে, তো সেইভাবে গরু কিন্তু বেশ সুস্থই থাকে। আমাদের কুকুরগুলোও বাড়িতে সুস্থই আছে, কোনো চেঁচামেচি নেই। সেই ক্ষেত্রে আরেকটা বিষয়কে মাথায় রাখা যেতে পারে যে কুকুরের উপস্থিতিতে ওরা পছন্দ করছে না। যেখানে যেখানে আমরা দেখছি কুকুর যখন খুব বেশি চিৎকার চেঁচামেচি করছে বা একসাথে কুকুর জমা হয়ে যাচ্ছে, ওর উপস্থিতি বুঝে, তখন সে কিন্তু সেই এলাকা থেকে সরে যাচ্ছে। সেই হিসাবে ভেবে ধরা যেতে পারে যে সে নেই হয়তো আমাদের এই এলাকার মধ্যে, কিন্তু তবুও যেহেতু আমাদের এখনও পর্যন্ত আমরা সম্পূর্ণভাবে কনফার্ম হতে পারিনি, সেজন্য আমাদের তল্লাশি এখন পর্যন্ত চলছে। পিনাকিশিলের প্রতিবেদন, সিসিএন তরাই ডুয়ার্স সংবাদ। এখন সারাদিনের আবহাওয়ার খবরাখবর নিয়ে শুরু করছি মৌসুম সংবাদ। শনিবার দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল 27.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 12.5 ডিগ্রি সেলসিয়াস। বাতাসে আপেক্ষিক আর্দ্রতা সকাল 8:30 85% এবং বিকেল 5:30 64%। সকাল 8:30 পর্যন্ত গত 24 ঘন্টায় বৃষ্টিপাত হয়নি। শেষ করার আগে আজকের সংবাদ শিরোনাম আরও একবার।
থেকে উদ্ধার যুবকের মৃতদেহ চাঞ্চল্য জলপাইগুড়ির দুই নম্বর ঘুমটি এলাকায়, কি কারণে মৃত্যু তদন্তে পুলিশ। জলপাইগুড়িতে জমজমাট বইমেলা, কুইজের সঠিক উত্তরে পুরস্কার মিলছে গান, শহরের জলবদ্ধতা এবং করোলা দূষণ নিয়ে হলো বিশেষ আলোচনা সভা। জলপাইগুড়িতে হানি ট্র্যাপ সামলাচ্ছে এলাকার সেরু, রহস্য জিয়ে রেখে উধা ভালুক, উত্তর খুঁজছে বন দপ্তর। এখনকার মতো খবর এ পর্যন্তই, ফিরে আসবো নির্ধারিত সময়ে, সঙ্গে থাকুন।